ব্রেকিং নিউজ, নায়িকা মাহিয়া মাহি গ্রেফতার। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা 12টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি সদস্যরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গাজীপুর গোয়েন্দা পুলিশের ডিসি মোহাম্মদ খলিলুর রহমান এই সব তথ্য নিশ্চিত করেছেন। এদিন সকাল 10:50 মাহিয়া মাহি সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে উমরা পালন করতে যাওয়া মাহিয়া সৌদি আরবের মক্কা শহর থেকে শুক্রবার ভোরে ফেসবুক লাইভ আসেন। লাইভে স্বামী রকিব সরকারের গাড়ির শোরুম ভাঙচুর এবং মামলা অভিযোগ করেন। এ সময় তিনি দাবি করেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে শনিরাজ কার প্যালেস নামের তার স্বামীর একটি গাড়ির শোরুম রয়েছে। সেই শোরুমে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। হামলাকারীরা তার শোরুমের গেট ভেঙে ভিতরে প্রবেশ করে তারা শোরুমের বিভিন্ন আসবাবপত্র, দরজা জানালা কাঁচ, টেবিল চেয়ার ভাঙচুর করেছে। শোরুমের সাইনবোর্ডে ও খুলে ফেলেছে তারা। দুর্বৃত্তরা তার অফিস কক্ষ তছনছ করে টাকা পয়সা লুট করে নিয়ে গেছে। ইসমাইল হোসেন উরফে লাদেন এবং মামুন সরকারের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেন মাহি। ফেসবুকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন মাহি। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে মাহিয়া মাহি এবং রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে পুলিশ। শুক্রবার রাতে বাসন থানার এসআই রুকন মিয়া বাদী হয়ে এই মামলা করেন। এ সময় জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।